স্বাগতম জনাইছো। আৰু এই মুহূৰ্তৰ বিটিচিৰ এটা গুৰুত্বপূৰ্ণ বাতৰি দিব ওলাইছে। নতুন ৰাজনৈতিক সমীকৰণ বা নতুন ৰাজনৈতিক অংকৰ দিশে বিটিচি অগ্ৰসৰ হৈছে, আৰু এইবাৰ এই কথা বতৰা স্বয়ং স্পষ্ট কৰিছে বিটিচিত বিপিএফৰ ফালৰ পৰা। বিপিএফৰ বিধায়কৰ মন্তব্য যে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মুখ্যমন্ত্ৰীৰ সৈতে হাগ্ৰামা মহিলাৰীৰ কথা বতৰা চলি আছে, আৰু বিপিএফক দিব লাগে নিজৰ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার এটা সুযোগ বিটিসির কাউন্সিলত, বিটিসির বিধানসভাত। এই মুহূর্তত এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাতৰিটো আপোনালোকলে আগবঢ়াইছো। বিটিসির নতুন রাজনৈতিক অঙ্ক বিপিএফর মুখ্যমন্ত্রী আর হাগ্রামা মহিলারীর মাজত চলি আছে কথা বতৰা। তার লগতে বিটিসির বিপিএফর সংখ্যাগরিষ্ঠতা আছে বলেও দাবি উত্থাপন। বিটিসির সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দাবি বিপিএফর, আর নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিতও দিয়া হয়েছে, আর কোয়া হয়েছে যে সিক্রেট ব্যালেটর মাধ্যমে যদি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবলে দিয়া হয় তেতিয়াহলে বিটিসির বিপিএফর হাতত সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ হব। আর এই সুযোগ পোৱাৰ পাছত মুখ্যমন্ত্রীও যদি কিবা প্রস্তাব আগবহায় তেতিয়াহলে তেনে প্রস্তাবের প্রতিও বিপিএফে সঁহাৰি আগবঢ়োৱাৰ এক ইঙ্গিত বিপিএফৰ বিধায়ক দুর্গা দাস বড়োর ফালৰ পৰা আহিছে। বিটিসির বিপিএফৰ নতুন রাজনৈতিক অঙ্ক আৰু হাগ্ৰামা মহিলাৰী আৰু মুখ্যমন্ত্ৰীৰ মাজত কথা বতৰা চলি আছে বুলি স্পষ্ট কৰিলে দুর্গা দাস বড়োৱে। আমাৰ তাত মন্তব্য আহি পৰিছে, মন্তব্য আগবঢ়াইছে। সরকারও মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আমার সভাপতি হাগ্রামা মহিলারী ডাঙরিয়া কথা বতরা পাতি আছে, আর আজি সকল টিভিতে মই কৈছো ইতিমধ্যে যে আমার গোটেই নেগোসিয়েশনটা হয়েছে গুয়াহাটী হাইকোর্টের যেটা জাজমেন্ট, গুয়াহাটী হাইকোর্টের জাজমেন্টর ভিত্তিত মেজরিটি প্রুভ করবলে আমার এসেম্বলিত সিক্রেট ব্যালট লাগে। আর আমি এই কারণে সরকারক অনুরোধ করছো যে গভর্নর ডাঙরিয়ায় রাজ্য সরকারখনের পরামর্শ মতে কাম কাজ করে সকলে জানে। গতি প্রথম রাজ্য সরকার সম্মতি প্রদান করব, তারপর গভর্নরে করব, সিক্রেট ব্যালট। আর সেইদিনা মই আপোনালোকক স্পষ্টকে কৈছো যে যদি মেজরিটি প্রুভ করব দিয়ে বিপিএফে হাউসত আমি মেজরিটি হম, সেইটো সকলোৱে জানে, সকলোৰে জ্ঞাত। গতি সেইফালৰ পৰা আমি ৰাজ্য চৰকাৰৰ পৰা কোনো বিশেষ যে কিবা বিচাৰিছোঁ সেইটো নহয়, আইনগতভাৱে তেখেতসকলে যিখিনি সহায় কৰিব লাগে কৰক। আৰু যদি আমি তেনেধৰণে বিটিচিখন নিয়মমতে আইনেও আমাক দিছে, হাইকোর্টেও দিছে, আর আমিও যদি বিজয়ী হব পারো তাতে মেজরিটি প্রুভ করব পারো, তেতিয়াহলে তাত রাজ্য সরকার বা বিজেপি সরকার কোনো হানি বিঘিনি নহয় তাত। আর তেনে ধরনের হলে আপনাদের যুক্ত বিষয় উত্থাপন করে আছে বিজেপি বিপিএফ এনেকা কিনা হব নাকি, মানে মহাজোটর পর যাব নাকি, অটোমেটিক্যালি আমার গোটেই লক্ষ্যর উদ্দেশ্যটা হয়েছে আমার দলটা বিটিসির ভিতর একটা সরু দল, আর এই দলটোর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে বিটিসির ভোটার উপর। গতি তাত যদি আমি রাইজর কাম করবা একটা অবস্থালে আহো, ডেফিনেটলি আমার দলটোয়ে যদি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কিনা প্রস্তাব তেনে ধরনের আগবায় তেনে প্রস্তাবর প্রতি যে